তো কে কল করেছে দেখি। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু মাই টিভি চ্যানেল। ওয়েলকাম টু মাই টিভি চ্যানেল। আচ্ছা, তো স্যার আপনি মাই টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন স্যার? হ্যাঁ দেখেন। একদম একদম। তো আপনি কোথা থেকে বলছেন, আপনার নামটা বলবেন এবং কে বলছেন? আমার নাম বিমলেন্দু রায়। বিমলেন্দু রায় কোথা থেকে বলছেন স্যার? বাসুদেবপুর থেকে। তো অবশ্যই আজ যে বিষয় আমরা তুলে ধরছি, যে বাসুদেবপুর হ্রদ সম্পর্কে আপনাকে আজ যে প্রতিবেদন আমরা তুলে ধরছি, এই বিষয়ে আপনি কি বলবেন, প্রতিক্রিয়া চাইবো আপনার কাছ থেকে? এটা আগে হতো, এটা আমাদের এখানে রাজা প্রধান যখন চলেছিল তখন আমাদের এখানে রাজাবাবু ছিলেন, সেই সময় এই রথটা হয়েছিল। মাঝখানে ওখানে এইখানে রথের একটা পুকুর আছে, রথের পাশেই রত মাঝনাগরের কাছে বলা হয়, সেখানে নাকি আমাদের জন্মের আগের ঘটনা যেটা আমি শুনেছি এতটুকু বইতে পড়েছি, আমাদের বই মানে এরকম ইতিহাস বইতেই রয়েছে, সেই পুকুরে নাকি রথ থেকে হঠাৎ করে কি ছুটি হওয়ার জন্য টেনে নিয়ে গেছিল, যে রথ বন্ধ হয়ে গেছিল। তারপরে আমার দুঃখে দু কয়েকজন মিলিয়ে তারা আবার রথ থেকে শুরু করেন, সেটা ধরুন 50 বছর আগে। সেই রথটা এখনো চলে আসছে, কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার যেটা হচ্ছে বাসুদেবপুরের জগন্নাথ মন্দিরটা একদম প্রায় লুপ্ত প্রায় হওয়ার মতন ভেঙে পড়ে গেছে। সেইটাকে ঠিক করার জন্য আমরা প্রত্নতত্ত্ব বিভাগে, বিডিও অফিসে, ডিএম অফিসে আমরা মোটামুটি ওই দরখাস্ত দিয়ে ব্যবহারও করেছিলাম, দিয়েছিলাম। তারা আশাও দিয়েছিলেন যে হ্যাঁ, সবার যখন মন্দির সংস্কার হচ্ছে তাহলে আপনাদের বাসুদেবপুরের রথের এই মন্দিরটাও সংস্কার হওয়া দরকার, কিন্তু এখনো কিছু হয়নি। তা আমরা গ্রামের থেকে কয়েকজন আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য আছে, পার্থসারথী দাস, এবং আমরা কয়েকজন মিলিয়ে আগের যে সব সম্পাদক ছিলেন বা বয়স হয়ে যাওয়ার কারণে আমরা কয়েকজন মিলিয়ে এখন মোটামুটি ভাবে মন্দিরের সেবা আর যেন ধরে রেখেছি। এবং যার পুজো আছেন, যে পুজো তিনি বলছিলেন প্রায় 14 পুরুষ ধরে তিনি পুজো করে আসছেন, আমাদের যে জগন্নাথ মন্দিরের যিনি পুজো আছেন, তার 14 পুরুষ ধরে নাকি এই মন্দিরে পুজো করে। সে পুজো আবার অনেক বড় গল্প রয়েছে। এই মন্দিরে আমাদের বাসুদেবপুরের মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2টি মন্দির ছিল, একটা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকতেন, আর একটা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাম লক্ষ্মণ সীতা হনুমান দুটো মন্দিরে দুজনে থাকতেন। ছোট বিগ্রহটা নাকি আবার শুনেছি যে বাহিনী না কোনো রাজার থেকে নেওয়া হয়েছিল কোনো কারণে, সেটা আমাদের জন্মের আগের ঘটনা, অত ডিটেলসে বলতে পারবো না। তা মোটামুটি এখনো আমাদের এবছর রথের মেলা হয়নি, ঠাকুরের মোটামুটি নেত্রোৎসবের পুজোটা হয়েছে সরস্বতীবারে, রথের দিন সরস্বতীবারে পুজো হয়েছে, আজকে হেরা পঞ্চমীর পুজো হচ্ছে, এবং মাসির বাড়িতে ঠাকুর গেছেন, মন্দিরে বিশ্ব করে নিয়ে গেছি আমরা। আমরা রথে মানে ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য রথে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, মোটামুটি ঠাকুরের যেরকম ইচ্ছে সেরকমই হচ্ছে, আমরা তার সঙ্গে যুক্ত আছি এই পর্যন্ত বলতে পারেন। এবার যদি আপনার কিছু ডিটেলস থাকে আপনি জিজ্ঞাসা করুন, আমি বলবো। একদম একদম। জিজ্ঞাসা বলতে যে হিস্ট্রি কি আছে, আপনি যেটা মানে বলতে চাইছিলেন সেই হিস্ট্রিটা গল্পটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য, যে বাসুদেবপুর রথের যে যে হিস্ট্রি একটা আছে, যেটা গল্পটা আপনি বলবেন বলেছিলেন। গল্পটা বলতে এখন যেটা শুনেছিলাম যে কোন একটা ত্রুটির জন্য নাকি ওই রথটা ওই পুকুরে ডুবে যায়। আচ্ছা, তারপরের থেকে রথ বন্ধ হয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ওই মানে আমার যেটুকু কয়েকজন ঈশ্বর মণিগোপাল রায়, তারপরে যতীন্দ্রনাথ কর, তারপরে বিহারী চক্রবর্তী, মানে এরা সবাই প্রয়াত, ওনারা আবার উদ্যোগ নিয়ে গ্রামের থেকে ওই গাছ কাজ সংগ্রহ করে মোটামুটি রথ থেকে শুরু করেন। এখন রথের আমরা যে নিলাম, আমরা যতটুকু জানতাম যে রথ হচ্ছে রাজাবাবুদের ঘরে এবং জগন্নাথ দেবের নামে কিছু জায়গা জমি রয়েছে এরকম আমরা জানতাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই রাজা প্রথা উঠে যাওয়ার পরে জমি জায়গাটা ভেস্ট ফেস্ট হয়ে যাওয়ার পরে রাজাবাবুর যে জমি যেগুলো জগন্নাথ দেবের ছিল সেগুলো যারা দখল করে বসে আছে তারা বসেই আছে, তারা জগন্নাথের জন্য কোনো সেবা আসার জন্য কোনো পয়সাও দেয় না, ধানও দেয় না, কিছুই দেয় না, জগন্নাথের মোটামুটি কিছু নেই, জগন্নাথ আছেন আমরা আছি এই পর্যন্ত, জগন্নাথ দেব আছেন আমরা আছি, আমরা বাসুদেবপুরের গ্রামবাসী হিসাবে
লোকের কাছে মুখ বড় করে বলি যে আমাদের জগন্নাথ, কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারি না। তিনি জগতের নাথ, অন্তর্যামী, তিনি যখন ইচ্ছা করবেন তার মন্দির হবে। তবে তার মাসির বাড়ি একটা হয়েছে, আমরা করেছি, মানে পার্থবাবুর উদ্যোগেই হয়েছে। আমাদের যে বর্তমান মানে জগন্নাথ মন্দির উন্নয়ন পরিষদ বলে একটা কমিটি আছে 12 জনের, তার সভাপতি হচ্ছেন আমাদের পার্থসারথী দাস, আর সম্পাদক আছেন রামপদ রথবাবু, তার বয়স হয়ে গেছে। এখন আমিও সেই কমিটির মধ্যে আছি, বিমলেন্দু রায়, আমাদের পূজক ঠাকুর যিনি আছেন, শশাঙ্ক থেকে পণ্ডা, তিনিও আছেন, আরো কিছুজন আছেন, 12 জনের নাম আমার এই মুহূর্তে সবার মনে নেই। সবাই মিলিয়ে মোটামুটি গ্রামের থেকে ওই উদ্যোগ নিয়ে ঠাকুরের সেবাটা হয়। তা এটাই ভালো লাগে যে জগন্নাথের এখন চলছে। এবং আমরা একটা কথাই আমি বলি, সর্বত্রই বলি, যে যাই পুজো করুক না কেন, নারায়ণ পুজো ছাড়া কোনো পুজোই সার্থক নয়। সুতরাং নারায়ণ পুজো মানে জগন্নাথ দেবের মধ্যেই সাক্ষাৎ নারায়ণ। আমরা যত বড়ই দুর্গা পুজো করি, যত টাকা খরচ করি, যত লক্ষ টাকা খরচা করি, কোটি টাকা খরচা করি, কালী পুজো করি, যাই করি না কেন, নারায়ণ ছাড়া কোনো পুজো সার্থক নয়। সুতরাং জগন্নাথকে বাদ দিয়ে কোনো পুজোতে সার্থক মানে সার্থকতা আসবে বলে আমার মনে হয় না। তাই আমি আমার দৃঢ় বিশ্বাস জগন্নাথের ইচ্ছাতে তার মন্দির হবে, কবে হবে তিনি জানেন। তার মন্দির একদম ধ্বংসপ্রায়। যে পুজোর সম্পর্কে, এই যে রথযাত্রা উৎসব সম্পর্কে কি বার্তা দেবেন একটু যদি বলেন আপনি? হ্যাঁ বলুন, কি জানি বুঝতে পারলাম না। এই দর্শকদের জন্য, মাইথি টিভি চ্যানেলে দর্শকদের জন্য আপনি কি বার্তা দেবেন যে এই রথযাত্রা সম্পর্কে? দর্শকদের জন্য, সবার জন্য অসংখ্য ধন্যবাদ, তারা যে আমার এই কথা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দশপুর গ্রামের পক্ষ থেকে, রথ কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার যে মূল্যবান বক্তব্য আপনি শুনতে পাবেন অবশ্যই, প্রত্যেকেই শুনছে। থ্যাংক ইউ সো মাচ আপনি কল করার জন্য মাইথি টিভি চ্যানেলে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য। আপনারা যে আমার এই অধবের কথা শুনতে চাইছিলেন সেটা তো আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনি শুনলেন যে বিমলেন্দু রায় মহাশয় ওনার মতামত উনি রেখেছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের উপস্থিতি, আপনাদের ওপিনিয়ন লাইভ চ্যাটের মাধ্যমে কিংবা কল করে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা শেয়ার করতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। তো অবশ্যই চাইব আপনাদের ওপিনিয়ন আপনারা কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানান। এই বাসুদেবপুর রথযাত্রার প্রসেশন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাইথি টিভি চ্যানেল তা আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এই বাসুদেবপুর রথযাত্রার ইতিহাস সবাই জানে, আপনারাও জানেন, খুব ঐতিহ্যবাহী রথযাত্রা। এখন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রথযাত্রা, মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এখন প্রসেশন যাচ্ছে, এই রথযাত্রার প্রসেশন দেখুন। বাসুদেবপুরের এই রথযাত্রায় বহু অগণিত মানুষ এই প্রসেশনে সামিল হয়েছে, সেই ভিডিও ফুটেজ মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই রথযাত্রায় সামিল হন, যেন এই রথযাত্রা একটা মেলবন্ধন, মানব সমাজে একটা বার্তা, যেন প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই রথযাত্রায় প্রত্যেকেই সামিল হয়েছে, মেলবন্ধন, মানুষের মেলবন্ধন আপনারা দেখতে পাচ্ছেন, মাইথি টিভি চ্যানেল তা আপনাদের সামনে তুলে ধরছে। অগণিত মানুষ এই প্রসেশনে সামিল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফুটেজ মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন খুব এই রথযাত্রায় বহু মানুষ সামিল হন, অসাধারণ এই উৎসব, একটা মেলবন্ধন, যেন সমাজে একটা মেলবন্ধনের বার্তা পৌঁছে দেয়। দেখতে পাচ্ছেন এখন এই প্রসেশনের পরে সে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে এই মন্দিরে নিয়ে আসা হচ্ছে, সেই ফুটেজ মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন
অসাধারণ এক মেলবন্ধন এই বাসুদেবপুর রথযাত্রা উৎসবে হয়।